হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই এই যে আমার পুচকুসোনাকে আমি এখন খাওয়াচ্ছি আর কি। ওই নান পুরোটা সেদিনকে নিয়ে এসেছিলো, ওটাই খাওয়াচ্ছি, খাইয়ে এই যে এখন তোমার অনেকটাই বাঁচতে গেলো, মানে 8টা তো বাঁচতেই গেলো, তো এখন আবার এই যে একটুখানি ঘুমিয়ে গেল, তো ওকে এখন মশারিটা দিয়ে দিলাম। আর কি বলো তো, ভোরবেলায় উঠে তো উঠে তারপর আর ঘুমাতে চায় না, তারপরে আবার একটু বেলা হলে 7টা 8টা, 7:30 8টার দিকে আবার তখন ঘুমাই। আর রাত্রেবেলাটা একটু বেশি জ্বালাই, আর দিনের বেলাটা সেরকম একটা জ্বালাই না বলবো না, মানে ঘুমিয়ে থাকে। তো ঘুমিয়ে থাকার পর যদি একটু চোখটা খুলে গেছে বা ঘুমটা ভেঙে গেছে, তাহলে ওকে মানে কোলে নিয়ে বসে থাকতে হবে, ও কিছুতেই নিচে আর থাকতে চায় না। আর রাত্রে তো বারবার মানে টয়লেট করে, তার জন্য হচ্ছে মানে মিনিটে মিনিটে টয়লেট করে, কারণ বুঝতেই পারছো জল খাই, জলের মতন দুধু খাই, তার জন্য হচ্ছে একদম টয়লেট করে মিনিটে মিনিটে। ওর জন্য আরও ভালো ঘুমটা আসতেই চায় না ওর। তো হসপিটাল থেকে দুটো প্যাম্পাস দিয়েছিল, সেই প্যাম্পাসটা না আমি মানে এক্সট্রা করে, আমাদের কোনো কেনা ছিল না, ওই হসপিটাল থেকে ছিল, দিয়েছিল, সেই প্যাম্পাসই আমি একদিন পরিয়েছিলাম। পরিয়ে দেখছি বেশ ভালো ঘুমিয়েছে সেদিনকে, জানো তো, কারণ টয়লেট করে দিলে তো ভিজে থাকে সব সময়, একটু পরপর টয়লেট করে যেন ওর ঘুমটা না ভালো হতে চায় না, তো তার জন্য ওই প্যাম্পাসটা ছিল জন্য পরিয়েছিলাম একদিন, যে দেখি তো কী হয়। আবার এত ছোট মানুষ প্যাম্পাস পরানোটাও ঠিক হবে কি না আমি জানি না। আর এদিকে দেখো, মানে আমার ছেলে ষষ্ঠীর দিন, আমার হচ্ছে জ্যাঠাতো বোন এসেছিলো, তো বোন এসে এই যে ওকে কতগুলো জামা দিয়ে গেছে, মানে ওর মাসিমণি, ঠিক আছে। আর আমার গলায় যে কাঠের মালাটা দেখছো, ওটা হচ্ছে 2.5 দিন হয়ে গেলেই আমি খুলে ফেলবো, কারণ ষষ্ঠী। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি। তো অনেকক্ষণই ওটা হয়েছে, তাও কটা, তো 5:30 6টার দিকে উঠেছি, এখন তোমার 8টা বাজতে গেল। তো মানে পুচকুটা ঘুমাচ্ছিল না, ওকে অনেকক্ষণ ধরে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, তো ওকে ঘুম পাড়িয়ে এই মাত্র রেখে আসলাম। আর এদিকে মা দেখো বিছনাপত্র সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর ওদিকে আরেক কিছু দেখো কী খাচ্ছে, ওইদিকে আসো দেখাও, ওখান থেকে দেখাও, ওখান থেকে দেখাও, নাহলে দেখা যাবে না, ওখান থেকেই দেখাও। সকালবেলায় কুরকুরি নিয়ে বসেছে, প্রতিদিন তো ম্যাগি খাচ্ছে, আমার কথা কিচ্ছু শুনছে না, তো সকালবেলা আজকে কুরকুরি নিয়ে বসেছে, কারণ কালকে হচ্ছে ওর একটা মাসিমণি কুরকুরি কিনে দিয়েছিল, ওই প্যাকেটটা ছিল, তো ওটাই হচ্ছে নিয়ে বসলো। এখন এখনও দোকানে মা যায়নি, কিছুই সেরকম আনা হয়নি, তো এখন ঘরে যা আছে সেটাই খাবো, মুড়ি বিস্কুট আছে আর ডিম সেদ্ধ। কালকে আরেকটি পাপা জানো তো দেশি মুরগির ডিম কিনে দিয়ে গেছে, কারণ আমাদেরও মুরগি আছে ওই বাড়িতে, কিন্তু মুরগিগুলো ডিম পারছে না, পারলে অবশ্যই দিয়ে যাবে, আর আমার ডিম টিম খেতেও ইচ্ছা করছে না। তো চলো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর অরিত্রীর পাপা কালকেই তো বাড়ি চলে গেছে, কারণ এখানে এত গরম, এখানে বলে না সারা বিশ্বে এত গরম পড়ছে, আর আমাদের না থাকার সেরকম জায়গা নেই বলবো না, আছে যে মানে থাকতে পারতো এই খাটের উপরে, কিন্তু কি বলো তো এত গরম ঘরের ভেতরে, আমাদের এই টিনের চালটা প্রচণ্ড নিচু, প্রচণ্ড নিচু, তো তার জন্য আমরা কেউ ঘরে থাকছি না, আমরা সবাই মিলে বারান্দায় ঘুমাচ্ছি। তো চোখ মুখটা কেমন যেন সাদা হয়ে গেছে, তো চলো দেখাই। তো এই দেখো আরিত্রির পাপা, এই যে 7টা মতন দেশি মুরগির ডিম কালকে কিনে দিয়ে গেছে বাজার থেকে, আমাদের ওদিক থেকে অবশ্য। তো মাকে এখন রান্না করার সময় বলবো সেদ্ধ করে দিতে। সেই হসপিটাল থেকে নিয়মগুলো মেনেই আসছি, মেরি বিস্কুট আর শুকনো মুড়ি, চিড়ে ভাজাটাও কিন্তু আমি খাচ্ছি না ভয়তে, কারণ হসপিটালে চিড়ে ভাজা খেতে বারণ করেছিল, জানি না বাড়িতে এসে খেলে কিছু হবে কি না, তবে মাকে বলবো চিড়ে ভাজা করে দিতে। বাড়ির চিড়ে ভাজা আর দোকানের চিড়ে ভাজার মধ্যে পার্থক্য আছে, কারণ দোকানের চিড়ে ভাজায় অনেক মশলা টশলা দেওয়া থাকে, তো না খাওয়াটাই উচিত, তার জন্য মাকে বলবো যে চিড়ে ভাজা নিয়ে এসে ভেজে দিতে। আর এদিকে দেখো মা এই যে পুচকুটার যে ন্যাকড়া ট্যাকড়াগুলো এই যে কেচে ধুয়ে প্রতিদিনই রেখে দেয়, আমি এই যে আমার তো কোনো কাজ থাকে না, তো পুচকু যখন ঘুমিয়ে পড়ে তখন আমি চেষ্টা করি এগুলো একটু মেলে দেওয়ার, কারণ আমার মাও তো একা 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 সংসারে এত কিছু কাজ করে পেরে ওঠে না, আর মায়েরও শরীরটা ভালো না, তোমরা দেখলেই বুঝতে পারো আমার মার চেহারা কেমন হয়ে গেছে, মানে কি ছিল কি হয়ে গেছে। আগের যদি কোনো ফটো বা ছবি বা ভিডিও থাকতো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কারণ আগে ফোনই ছিল না, ভিডিও ছবি কী করে তুলবো বলো, এখন এই ইদানিং ফোন হয়েছে,
ফোনেই তাই একটু যা শেয়ার করি তোমাদের সাথে। আর হচ্ছে আগে তো ফোন ছিল না, তো এদিকে দেখো বোন গেছিলো পড়তে, পড়ে টড়ে ওই যে ওরা বাড়ি চলে আসলো। আর বোনেরও স্কুল খুলে যাবে দুই এক দিনের ভেতরে, এই দুদিন স্কুল নেই জন্য আমাকে একটু হেল্প করে দিতে পারছে, মাকে একটু হেল্প করে দিতে পারছে। আর এদিকে দেখো দেশি মুরগির ডিমটা একদম পুরো নষ্ট, পরে মা ডিমগুলো সেদ্ধ করেছিল সব ডিমগুলোই নষ্ট। এক একটা ডিম নিয়েছিল তোমার 12 টাকা পিস, আর হচ্ছে পাপা কিনে এনে দিয়েছিল। তাহলে মানে এত টাকা দিয়ে জিনিস কিনে একটা ডিমও ভালো হলো না, মানে আমাদের কিভাবে ঠকিয়ে দিয়েছে তাহলে চিন্তা করো। তো বলতেই পারতো ডিমগুলো হয়তো ভালো না, একটা ডিমও যদি ভালো থাকে। তো এদিকে দেখো মা রান্না করতে বসে পড়েছে, আলু পেঁয়াজ দিয়ে ভেন্ডি চচ্চড়ি করলো। আর বলেছিলাম মেয়ের জন্য ভেন্ডি সেদ্ধ দিতে, আমার মেয়ে কিন্তু ভেন্ডি সেদ্ধ খেতে বেশ ভালোই বাসে। মায়ের মন তো যতই হোক, আর একটা বাচ্চা হয়েছে তাই কি, তবুও মনে হয় কি আমার মেয়েকে মনে হয় কি না খাইয়ে দিলে না পেট ভরে না, এরকমটা মনে হয়। তো ওকে আগে একটু খাইয়ে দিচ্ছি, তারপরে আমি খেয়ে নেবো। এদিকে তো পুচকুটা ঘুমাচ্ছে, এই সুযোগে সুযোগে কিন্তু আমি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো মা এই যে ডাটা কেটেছিলো তখন দেখেছিলে ডাটা দিয়ে মুসুরির পাতলা করে ডাল রান্না করেছে, আর আমার এই ডাটাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো ভেন্ডি চচ্চড়ি করেছে, একটুখানি নিলাম ভেন্ডি চচ্চড়ি, তো ওটা দিয়ে আগে খেয়ে নিই তারপরে আমি ডাল দিয়ে খাবো। আর মুসুরির ডালের ঝোলে তো প্রচুর ভিটামিন থাকে, তো এই দেখো কত সুন্দর করে অনেক করে ডাল নিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি। তো চলো এখন এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মার দেখো অবস্থা দেখো, আমার মা কি অবস্থা হয়ে গেছে। আর আমার মার তো শরীরে অনেক মানে প্রবলেম, তো তার উপরে আবার এরকম ঝামেলা, তো বুঝতেই পারছো টাইমে টাইমে রান্না করা খেতে দেওয়া। তবুও আমার এই ছেলে তো একটু মানে অরিত্রির থেকে একটু কমই জ্বালায়, কমই কান্না করে, অরিত্রি তো খুব কান্না করতো। এমনও দিন গেছে সবাই মিলে মানে অরিত্রিকে ঠেকাতে পারিনি, সারা দিন রাত 24 ঘন্টা কান্না করতো। আমার মায়ের তো খাওয়াই হতো না, সকালে খেলে সেই রাত 10টাও বেজে যেত খেতে খেতে, আবার হচ্ছে ঘুম হতো না রাত্রিবেলায়। তো এই করে করে আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। তো এদিকে দেখো বোনেরা, আমার বোন, তারপর আমার দাদার মেয়ে, তো আমার জেঠিমা, সবাই এই যে স্নান করতে এসছে গঙ্গায়, কারণ আমার বোন তো আমাকে আতরের সময় ছুঁয়েছিল, তো তার জন্য সন্ধ্যা পুজো এগুলো তো দিতে পারবে না, তাই তার জন্য এই যে স্নান করতে এসেছিলো। তো স্নান টান করে বাড়ি যাচ্ছে, আর এই সময়টায় প্রত্যেকটা মানুষেরই তিল উঠেছে, দেখো রাস্তায় রাস্তায় তিল মেলে দিয়েছে। তো আমাদেরও কিন্তু তিল ছিল, আমি যেদিনকে হসপিটাল থেকে বাড়ি আসলাম সেদিনকেই রাস্তায় তিল ভেঙে দিয়েছিলো, মানে তিলগুলো গুছিয়ে নিচ্ছিল মা আর বাবা। তার ওপরে আবার 2 বার রান্না করা, টাইম মতন খেতে দেওয়া, আমার পুচকুকে দেখা, বুঝলে। আমার মার তো শরীরটা ভালো না, শরীরটা যদি ভালো থাকতো তাহলে কিন্তু কোনো মানে কথাই ছিল না। তোমরা আমার মাকে দেখলেই বুঝতে পারবে যে আমার মায়ের শরীরটা কতটা খারাপ। আমার মার শরীরই চলে না, তবুও যে এই যে এইসব কাজগুলো করছে এটাই অনেক। তো এই দেখো বন্ধুরা, বোনেদের দিয়ে ফোনটা পাঠিয়েছিলাম গঙ্গার ওদিকটাতে, কারণ বাড়িতে আমার একটু নেট পায় না, ভিডিও আপলোডের জন্য পাঠিয়েছিলাম। বাড়ি আসলো, তারপরে যে ডাল দিয়ে মুড়ি দিয়ে মেখে আমি এখন স্নান টান করে খেতে বসেছি। তোমরা দুই একজনা কমেন্ট করেছে তোমার বর কেন আসছে না, আমার বর কি তাহলে খুশি হয়নি ছেলে হয়? আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই খুশি হয়েছে, আর আমার বর আসছে না কেন জানো, আসছে না বলবো না, ষষ্ঠীর দিনও এসেছিলো দেখেছিলো তোমরা। আর হচ্ছে সবসময় যদি আমার কাছে এসে, আমার ছেলের কাছে এসে পড়ে থাকে তাহলে কাজগুলো কে করবে, টাকা পয়সারও তো দরকার আছে তাই না বলো? টাকা পয়সা ছাড়া এখন মানে দিনকাল পুরো অচল, কারণ এই হসপিটাল বাড়ি করতে করতে কিন্তু অনেক টাকা কিন্তু খরচ হয়ে গেছে। তো আবারও তো সংসারের দিকটাও দেখতে হবে, তারপরে হুটহাট করে এখন টাকা পয়সা লাগবে, কারণ কখন কি হয় না হয়, তো তার জন্য তো 2-4 দিন পরপর ও এসে আমার ছেলেকে দেখে যাবে। আর তোমাদেরকে আমি অবশ্যই যেদিনকে আসবে আমি অবশ্যই দেখাবো, সত্যি বলছি, বিশ্বাস করো, আমরা কেউ ভাবিনি যে আমার ছেলে হবে। প্রথমে ভেবেছিলাম যে আমার মেয়ে হয়েছে, হয়তো এবারও মেয়েই হবে, কিন্তু ছেলে হওয়াতে বাড়ির প্রত্যেকটা মানুষই খুব খুশি। এখন অরিত্রির পাপা বর্তমানে বাড়িতে আছে, মানে আমার শ্বশুর বাড়িতে আছে, মানে বাড়ির ওপরে যা আসবে তাই তোমাকে নিতে হবে। আর আমার শ্বশুর বাড়ির এদিকে না মানে এই জিনিসটা খুব ভালো আছে, বাড়ির কাছে বাজার আছে, তারপরে হচ্ছে তোমার সুযোগ সুবিধাগুলো বেশ ভালো। হট করে যদি কারোর কিছু হয় তাহলে কিন্তু ডাক্তার, তারপরে হচ্ছে গাড়ি, এগুলো কিন্তু পাওয়া যায়। আর আমাদের এখানে না চর এলাকা, বুঝতে পারছো তো, একদম গঙ্গার সাইড এলাকা, মানে এইসব দিকে না ওগুলো হয়ও না, মানে পাওয়াও যায় না, খুব মানে অনেকটা টাইম লেগে যায়। তো এদিকে দেখো আমি আমার হচ্ছে পুচকুকে হচ্ছে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম,
তারপরে হচ্ছে ওর খিদে লেগে গেছে, আমার বোনকে বললাম একটু দুধ গুলিয়ে দিতে, ও এই যে দুধটাকে গুলিয়ে দিচ্ছে, এখন দুধটাকে খাওয়িয়ে তারপরে ওই যে বোন নিয়ে যে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর আমি ভিডিও করছি জন্য হাসি দিচ্ছে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তোমরা সবাই আমাকে বলেছো 3 বার ভাত খাবে না দিদিভাই, তো মাকে বলেছি আজকে ভাত খাবো না, তুমি রুটি করো, নিরামিষ তরকারি রয়েছে, নিরামিষ তরকারি দিয়ে রুটি খাওয়া হবে। আর দেখো কারেন্ট চলে গেছে আটা মাখতে মাখতে, তো টর্চের আলোতে মা আটা মাখছে, আর হচ্ছে জানি না কারেন্ট আসবে কি না, কারণ বাইরে প্রচণ্ড মেঘ করে গেছে। বলতে বলতে তোমার কারেন্টটা চলেও এসেছিলো। আর একটি দেখো এখানে ছবি আঁকছে খাতাতে, আর হচ্ছে দেখো মা গ্যাসে অরিত্রিকে একটুখানি ম্যাগি করে দিল, মেয়ের ম্যাগি খাওয়াটা আমি আর ছাড়াতে পারলাম না। আবারও হয়তো কিছু হরলিক্স বা কমপ্ল্যান কিনতে হবে, তাহলে এই যদি একটু ছাড়ে, আর সাথে দুধ নিতে হবে, আর আমি তো এখন বাড়িতে নেই যে ওগুলো করব। আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর পুরো অন্ধকার, মেঘ ঝিলকাচ্ছে, কারেন্ট আবারও চলে গেছে। মা এই যে টর্চের লাইটে ঘরে বসে বসে, বারান্দায় বসে বসে এই যে রুটি করছে। যেহেতু কারেন্ট নেই, মেঘটাও একটু হালকা হালকা ডাকছে, তার জন্য আমি ওর বুকের ওপরে হাত দিয়ে মানে ধরে ধরে আছি আর কি। তো চলো একটুখানি, আমি বোন এখানে এসে বসবে আর আমি একটুখানি খেয়ে নেব। তো এই দেখো রুটি নিয়ে নিয়েছি, 3টে রুটি নিয়েছি, আর মা আবার চাও করে দিয়েছে। শরীর এদিকে কড়াও হয়ে গেছে, আবার এদিকে ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে, নাক মুখ পুরো জ্বলে যাচ্ছে, তো কি করব বুঝে উঠতে পারছি না। এদিকে দেখো রুটি নিয়ে নিয়েছি, তো চলো আজকে খেতে খেতে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। জানি আগের মতন আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হবে কি না, কারণ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসলে তবে